ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদুলিল্লাহি ওয়া সাল্লিন ওয়া মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি شراب তথা মদ পান করেন তাহলে তার সালাত তথা নামাজ 40 দিন কবুল করা হয় না এই মর্মে যে হাদিসটি আছে এই হাদিসটির ব্যাপারে অনেকেই বলেন যে হাদিসটি জঈফ আবার অনেকেই বলেন যে ধরনের কোনো হাদিস নেই আবার কিছু আলেম বলেন যে হাদিসটি শাহি তো এ বিষয়ে সঠিক কি তা দলিল ও রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে সঠিক হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি সারাব তথা পান করে তাহলে তার সলাদ চল্লিশ দিন কবুল করা হবে না এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি শাহী বুঝলেন হাদিসটি বিষয়ে আল্লামা মুহাকিক শেখ নাসির আলবানী আলবাহী তিনি হাদিসটি সাহি বলেছেন হাদিসটি উল্লেখ আছে সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রজি আনহু হতে এবং আব্দুল্লাহ ইবনে উমর তাআলা আনহু হতে এবং আব্দুল্লাহ ইবনে আমরবনুল আস রাদিয়াল্লাহু আল্লাহ হতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মানসারিব আল খামরা বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেছেন তিনজন সাহাবি হতে স্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সারাব তথা মদ্য পান করবে তার সলাত চল্লিশ দিন কবুল করা হবে না দেখুন হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আহাদিস আহ হাদিস নাম্বার সাতশো নয় এবং সিলসিলাতুল আহাদিস হা হাদিস নাম্বার এক হাজার আটশো চুয়ান্ন এবং সিলসিলাতুল আহাদিস আহীহা হাদিস নাম্বার দু হাজার উনচল্লিশ এবং সিলসিলাতুল আহাদিস হাদিস নাম্বার দু হাজার ছশো পঁচানব্বই এবং সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি সারাব তথা মদ্যপান করে তাহলে তার চল্লিশ দিন সলাত কবুল করা হবে না এ মর্মে হাদিসটি শাহি হাদিসটি উল্লেখ রয়েছে সোনানো ইব্রেম হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর এবং সিলসিলাতুল আহাদিস হা হাদিস নাম্বার সাতশো নয় হাদিস নাম্বার এক হাজার আটশো চুয়ান্ন এবং হাদিস নাম্বার দু হাজার উনচল্লিশ এবং হাদিস নাম্বার দু হাজার ছশো পঁচানব্বই এবং এমর হাদিসটি আল্লামা শেখ মোহাকিক নাসিরুদ্দিন আলবানি রাহমউল্লাহ তিনি সাহি বলেছেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা